হ্যালো ফ্রেন্ডস, এই আমার আজকে নতুন শুরু করছি। আজকে আমি ঘুগনি দিয়ে শুরু করছি, নিরামিষ ঘুগনি। এই যে আমার সব মশলা রাখা আছে, মটর ভেজানো রাখা আছে, আর আমি এটাকে নুন জল দিয়ে সেদ্ধ করে নেব ওটাকে। এই যে আমার সব মশলা, ধনে জিরে গরম মশলা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা রাখা আছে। এই যে কুকারের মধ্যে আমি এটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে রেখেছি। আমার সেদ্ধ হয়ে গেছে, আলু দিয়েছি একটু, অল্প দুটো আলু দিয়েছি। আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে, নরম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে বার করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেল দিয়ে তেলটাকে একটু গরম হতে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পর আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম, ধনে জিরে আদা গরম মশলা তেজপাতা টমেটো সব একসাথে বেটে রেখেছিলাম, সেটাকে আমি বেটে রেখেছি। আর এই আলুগুলোকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি, লাল সুন্দর করে ভেজে নিয়েছি জিরে ফোড়ন দিয়ে। এবার যে মশলাগুলো ছিল সেটাকে আমি গরম তেলের মধ্যে আর একটু তেল দিচ্ছি। তেল দিয়ে আমি এটাকে মশলাটাকে দিয়ে দিচ্ছি। এই যে আমি মশলাটা দিলাম, এর মধ্যে নুন হলুদও দিয়ে দেবো, একটু বিট নুনও রেখেছি, বিট নুনও দেবো ওর মধ্যে। বিট নুন দিলে ওর টেস্টটা বেড়ে যায়। আর এই যে মশলাটা আমি কষাচ্ছি, পুরো সম্পূর্ণ নিরামিষ। এটা আমার মায়ের অতি প্রিয় ঘুগনি। আমার মা প্রায় যখন কোনো উৎসব অনুষ্ঠান হতো, নিরামিষ ঘুগনি মা বানিয়ে আমাদেরকে খাওয়াতো। মা খুব ভালোবাসতো নিরামিষ ঘুগনি বানাতে। এই যে আমি আলুটাকে মশলার সাথে কষে নিলাম, কষে নিয়ে যে বেশ সুন্দর সুগন্ধ বেরিয়েছে, আমি সেদ্ধ মটরটা দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে সব সেদ্ধ মটরটাকে পুরো দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে ওটাকে আলুর সাথে মশলার সাথে নাড়িয়ে নাড়িয়ে পুরো মিলিয়ে নিলাম। এই যে আমার ঘুগনিটা, নিরামিষ ঘুগনিটা তৈরি হয়েছে, অতি উত্তম হয় খেতে, একদম নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ, চটপটা। আর এই যে আমার তেঁতুল জল গুলে রেখেছি, তেঁতুল জলটাও আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে, হেভি টেস্টি হয়। আর এবার আমি এটাকে পরিবেশন করব, কড়াই থেকে ঢেলে নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, সম্পূর্ণ ঢেলে নিলাম। প্লিজ আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। আপনারা মন দিয়ে দেখছেন, আমি খুব আনন্দিত এর জন্য, আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ। এই যে আমি এটাকে সাজিয়ে পরিবেশন করছি, বিট, গাজর, ধনে পাতা, শসা কুচি দিয়ে আমি এটাকে সুন্দর করে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ঘুগনিটা খেতে খুবই ভালো হয়, নিরামিষ হয়, কিন্তু পেঁয়াজ টেঁয়াজ কিছু থাকে না এর মধ্যে, কিন্তু খুবই নিরামিষ ঘুগনি। যারা আমিষ নিরামিষ খান তাদের জন্য এই ঘুগনিটা একটা খুবই স্পেশাল ঘুগনি। এটা আমি আর কি সরস্বতী পুজোর দিন ঘুগনিটা বানিয়েছি, আমার খুব ভালো লাগছে ঘুগনিটা বানিয়ে। আর এই যে পরিবেশন করলাম, এবার ওপর থেকে আমি একটু সেউ ভাজা, বাদাম ভাজা দিয়ে দেবো। এই যে আমার ঘুগনি হয়ে গেছে, এই যে সেউ ভাজা বাদাম ভাজা দিয়ে দিলাম এর মধ্যে, খেতে খুবই মজা লাগে নিরামিষ ঘুগনি। ঝাল ঝাল, টক টক, খুব সুন্দর হয় নিরামিষ।